আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে কালো জিরে বাটা দিয়ে একদম দেশি রুই মাছ রান্না করে দেখাচ্ছি। দেখতে থাকুন কালো জিরে বাটা রান্নাটা কত সুন্দর হয়। নিশ্চয়ই আপনারা এইভাবে করবেন, করে আমাকে কমেন্ট করবেন কেমন হলো আপনাদের রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আমাকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। কালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল করার জন্য একদম জ্যান্ত দেশি একটা রুই মাছ নিয়েছি। মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম দিয়েছি, মাছগুলো প্রথমে ভেজে নেব। খুব টাটকা মাছ, অনেক সময় কড়াইতে লেগে যায় টাটকা মাছ ভাজতে গেলে, এই জন্য তেলটা ভালোমতো গরম হওয়ার পরে এক চামচের একটু কম কম লবণ দিয়ে একটু চারিদিকে তেলটা ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার মাছগুলো ছাড়লে তাহলে আর মাছ কড়াইয়ের সাথে আটকায় না। মাছগুলো দেওয়ার পরে একটু পরেই উল্টে পাল্টে নিচ্ছি, যাতে দুপিঠেই তেল থাকে, তাহলে আর মাছ মাছের গায়ে লাগবে না। মাছগুলো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম মাছগুলো। বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখানে এইরকম পাতলা সাইজ করে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। আর কালো জিরে নিয়েছি এক চামচ। কালো জিরেটা কড়াইতে শুকনো খোলায় একটু নেড়ে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব। কালো জিরেটা কড়াইতে শুকনো খোলায় যখন নাড়বেন, যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন বোঝা যাবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে। তারপরে কালো জিরাটা সঙ্গে সঙ্গে তুলে একটা পাত্রে রেখে তারপরে পেস্ট করে নেবেন। এখানে দু চামচ জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে আর অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা ভালোমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু দিলাম। আলুগুলো বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, এক চামচ করে লবণ আর এক চামচ হলুদ দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে, আদা আর লঙ্কা বাটনাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেড় কাপ মতন জল দিয়ে দিলাম, বড় কাপের দেড় কাপ। ভালো মতো ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, আর একটু হবে। এই সময় ঝোলে যদি লবণ লাগে অবশ্যই আপনারা একটু লবণ অ্যাড করে দেবেন। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ডুবিয়ে দিচ্ছি। মাছটা খানিকক্ষণ ফুটে ওঠার পরে এর মধ্যে যে কালো জিরে বাটনাটা করে রেখেছিলাম সেই বাটনাটা দিয়ে দিলাম। কালো জিরে বাটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে তিতো হয়ে যায়। অনেকে কাঁচা কালো জিরে বাটাও দেয়, তাহলে কষানোর সময়তে দিয়ে দেয় সেটা। আমি এটা ভাজা কালো জিরে দিয়েছি বলে আমি এরকম নাবানোর আগে কালো জিরে বাটনাটা দিয়ে দিলাম।
আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম। একটু ফুটে উঠলেই ঝোলটাকে অফ করে দেব। মাছগুলো একবার করে উল্টে দিলাম। দিয়ে 2-3 মিনিট রাখার পরে ঝোলটা অফ করে দিচ্ছি। কালো জিরে বাটার ঝোলটা একদম রেডি। খুব অসাধারণ টেস্ট হয়, অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা করবেন। 5 মিনিট গ্যাসের উপর স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ঝোলটাকে পরিবেশন করছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঝোলটা দিয়ে, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন কালো জিরে বাটনার ঝোল। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই কালো জিরে বাটনার ঝোল খুব করতেন, খুবই উপকারী গরমের দিনে, খুব উপকারী এই ঝোলটা, পাতলা ঝোলটা অবশ্যই বাড়িতে করে খাবেন। প্রত্যেক শনিবার আর বুধবার ঠিক দুপুর 1টায় আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও সম্পূর্ণ দেখবেন। তাহলে দেখলেন কালো জিরে বাটার রান্নাটা, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। কালো জিরে কিন্তু খাওয়া ভীষণ উপকারী, অবশ্যই আপনারা রোজ কোনো না কোনোভাবে একটু কালো জিরে খাওয়ার চেষ্টা করবেন। কালো জিরে খাওয়া খুবই উপকারী আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের অনেক রকম কাজ করে কালো জিরে। তাহলে রান্নাটা এইভাবে বাড়িতে করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।